वेलकम बैक फ्रेंड्स, वेलकम बैक टू मॉम्स कुक बुक। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি বাটার চিকেন। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। চিকেন ম্যারিনেট করব, তাই জন্য প্রথমে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দেওয়ার পর গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ যে পরিমাণ হিট রয়েছে তাতে বেসনটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। বেসনটা থেকে যখন সুগন্ধ বেরোবে তখন বুঝতে হবে বেসনটা ভাজা হয়ে গেছে, গ্যাস আমার অফই আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, মিশ্রণটা রেডি। এখানে আমি চিকেনগুলোর উপরে কাট লাগিয়ে দিয়েছি, একটু ডিপ ডিপ করে কাট লাগিয়ে দিয়েছি। ছোটগুলোতে অল্প অল্প করেছি আর বড় পিসগুলোর মধ্যে একটু বেশি করেছি। এখানে আমি 1/2 কাপের থেকে একটু কম দই নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, আর দিয়ে দিচ্ছি এক্ষুনি যে মিশ্রণটা আমি তৈরি করলাম সেই মিশ্রণটা, 1 চামচ রোস্টেড কসুরি মেথি পাউডার দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি আধা ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো রেস্ট করতে। কড়াইয়ে আমি 1 চামচ সাদা তেল দিয়েছিলাম, তাহলে বাটারটা পুড়ে যাবে না। এখন আমি ওর মধ্যে বাটার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, একটু দারচিনি, 2 ইলাইচি আর জৈত্রী। দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নেব, একদম লাল করে নেব না বা ব্রাউন করে নেব না, যতক্ষণে একটু সফট হয়ে আসছে অতটা আমি ভেজে নেব। পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, 2 বড় সাইজের টমেটোকে আমি কুচি করে দিয়ে দিয়েছি, এবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা, কয়েকটা রসুনের কোয়া আর 1 ইঞ্চির থেকেও কম আদা, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। দিয়ে দিচ্ছি লবণ, লবণ দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা হালকা করে গলেই এসছে, এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব। এবার আমি 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5-6 মিনিট হয়ে গেছে, টমেটোগুলো একদম গলে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। আমি সেম কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি অল্প একটু, আর দিয়ে দিচ্ছি বাটার। ফ্রিজ থেকে আমি চিকেনটা বার করে নিয়ে এসেছি, আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন 1 চামচেরও অনেক কম, চাট মশলা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। বাটারটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো। চিকেন পিসগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার এটাকে আমি খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার চিকেনগুলোকে তুলে নেব। চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি, চিকেনগুলো তুলে নিয়েছি, বাটার বা তেল যেটা মিশ্রণটা সেটা রয়ে গেছে, আমি সেই জন্য আর এক্সট্রা অ্যাড করছি না। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা রং হবে, ঝাল হবে না। দিয়ে ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। তেলটা যেহেতু গরম আছে ভাজাটা হয়ে যাচ্ছে, এই সময় কিন্তু খুব সাবধানে তাড়াতাড়ি করে নাড়তে হবে, না হলে পুড়ে গেলে তেতোর টেস্ট এসে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্টটা, এটা আপনারা চাইলে একটু ছেঁকেও নিতে পারেন, আমি যেহেতু খুব মসৃণ করে করে নিয়েছি তাই আমি আর ছাকলাম না, ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আমি মিক্সার জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, আপনারা যদি এইটা না করতে চান তাহলে এই সময় 1 কাপ গরম জল এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। গ্রেভিটা ফুটছে,
এই সময় আমি ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা খুব ফুটবে এই সময় আপনারা একটা লিডের সাহায্য নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সর বা মালাই। আপনাদের কাছে যদি দুধের সর বা মালাই না থাকে তাহলে আপনারা ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। দিয়ে ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। ক্রিম দিলে পরে কিন্তু আপনারা আর এটাকে রান্না করতে পারবে না, তখন গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে। আমি যেহেতু দুধের সর দিয়েছি বা মালাইটা দিয়েছি সেজন্য আমি আর 5 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু কোচানো ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি রোস্টেড কাসুরি মেথি পাউডার। আপনারা চাইলে 1 চামচ চিনি এই সময় দিয়ে দিতে পারেন, আমি দেব না যেহেতু কেচাপটা দিয়েছি সেটা এমনিতেই মিষ্টি মিষ্টি বলে আমি আর চিনি দিচ্ছি না। হয়ে গেছে আজকের আমাদের রেসিপি বাটার চিকেন। আমি একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিলাম, ওপরে একটু বাটার আর ক্রিম দিয়ে গার্নিশ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে।